শেখাতিন আমাদের প্রধানমন্ত্রী সে আমাদের এই লেখাপড়ার জন্য এখানে স্কুলে করে দিয়েছে না এই স্কুলে নিয়মিত আসতে হবে লেখাপড়া পড়তে হবে আর আমাদের প্রধানমন্ত্রী শেখাতিনের জন্য দোয়া করতে হবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা মানুষজনের খোঁজ খবর নিলেন মঠবাড়িয়া পৌরসভার পৌর প্রশাসক আরিফুল হক 27 অক্টোবর শুক্রবার বিকেলে পিরিজপুর জেলার মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার পৌর প্রশাসক আরিফুল হক উপজেলার বড়মাসুয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করা মানুষদের খোঁজ খবর নেন এবং ঘুরে ঘুরে বসবাস করা পরিবারের লোকজনদের সাথে দেখা করেন তার সাথে ছিলেন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান বড়মাসুয়া মুজিববর্ষ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বড়মাসুয়া মুজিবপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে তাদেরকে মিষ্টি খাইয়ে দেন পরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার পৌর প্রশাসক আরিফুল হক বক্তব্যে তিনি যা বললেন প্রিয় বড়মাসুয়াবাসী আসসালামু আলাইকুম আমরা এসেছি মঠবাড়িয়া থেকে জয়ন্তী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে এই বড়মাসুয়া মুজিব বর্ষ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সাথে আমরা কুশল বিনিময় করার জন্য আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এই বাংলাদেশে গৃহহীন মানুষদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় এই মঠবাড়িয়ায়ও বিভিন্ন ইউনিয়নে প্রায় 800 উপরে এই ছিন্নমূল মানুষগুলো যাদের ঘর ছিল না আশ্রয়ের জায়গা ছিল না তাদেরকে এই ঘরের ব্যবস্থা করে দিয়েছে তারই অংশ হিসাবে এই বড়মাছুয়ায় আজকে প্রায় 94টি গৃহহীন মানুষকে এই সুন্দর একটি ঘরের ব্যবস্থা করেছে আশ্রয়ের ব্যবস্থা করেছে আপনারা জানেন আমাদের পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শ্রদ্ধেয় জনাব জাহিদুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানায় তার দিক নির্দেশনায় এই মঠবাড়িয়া স্বল্প সময়ের মধ্যেই এই মুজিব শতবর্ষের এই গৃহহীন মানুষদের এই গৃহের ব্যবস্থা করেছেন আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে এখানে যে সুন্দর একটি বিদ্যালয় এই বিদ্যালয়টি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় এই বড়মাছুয়া মুজিব বর্ষ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেছিলেন তাই আমরা দেখতে এসেছি সেই সুন্দর বিদ্যালয়টি আজকে কেমন চলছে আজকে এখানে এসে আমরা মুগ্ধ হয়েছি আজকে দেখলাম এখানে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই এলাকার সুধিজন যারা এখানে বসবাস করে তাদের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই বিদ্যালয়টি আমরা অভিভূত আমরা মুগ্ধ এখানে কোমলমতি ছেলেমেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করছে আপনারা দেখতে পেয়েছেন এই ঘরগুলোতে আজকে যে মানুষগুলো বসবাস করছে তাদের আর সুখের তাদের মুখের হাসি দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায় জয়ন্তী শেখ হাসিনার জন্য তারা দোয়া করছে আজকে একসময় এদের ঘর ছিল না গৃহ ছিল না আশ্রয়ের কোনো জায়গা ছিল না আজকে মঠবাড়ি উপজেলার বিভিন্ন জায়গায় সুন্দর একটি ঘর নির্মাণ হয়েছে আজকে মঠবাড়িয়ায় কোথাও খুঁজে পাবেন না যে মানুষটির কোনো আশ্রয়ের জায়গা নেই কোনো ঘর নেই আমরা একসময় আমাদের গ্রামের বাড়িতে দেখতাম মানুষ ভিক্ষা করতে আসতো মানুষ ভাতের মার নিতে আসতো আজকে মানুষ কাজের মানুষ খুঁজে পাওয়া যায় না সব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সবার গৃহের ব্যবস্থা হয়েছে সবাই ভালো আছে সে কারণে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমি খোঁজখবর নেওয়ার জন্য আমি শেখ হাসিনা একজন খুদে কর্মী হিসেবে আপনাদেরকে দেখতে এসেছি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের জেলা পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শ্রদ্ধেয় জনাব জাহিদুর রহমান স্যারকে আপনারা ইতিমধ্যে জানেছেন এই আশ্রয়ণ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আমাদের জেলা প্রশাসক মহোদয় ছিলেন তার এই সফল বাস্তবায়নের কারণে আজকে মাননীয় জেলা প্রশাসক শ্রদ্ধেয় জনাব জাহিদুর রহমান স্যার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছে আমি আরিফ মঠবাড়িবাসীর পক্ষ থেকে শেখ হাসিনা একজন কর্মী হিসেবে তাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই দোয়া করি
আমাদের এই শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় ভবিষ্যতে আরো বড় জায়গায় তিনি অধিষ্ঠিত হবেন এবং বাংলাদেশের যেখানেই থাকবেন যে জায়গায় যাবেন এই মঠবাড়িয়া মানুষগুলোকে ভুলে যাবেন না। মঠবাড়িয়া মানুষ তার এই অবদান, তার এই আশ্রয়ণ প্রকল্প তার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে আরও বড় জায়গায় গিয়ে বড় অবস্থানে থাকতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আসসালামু আলাইকুম।